দিনকে দিন বিশ্বে আরও শক্তিধর হয়ে উঠছে তুরস্ক। প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ানের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি এত উচ্চমার্গীয় যে সকল দেশ, জাতি ও মানুষের বিশ্বস্ত এক নেতৃত্বে পরিণত হতে যাচ্ছেন এরদোয়ান। তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পূর্বের যে কোনো সময়ের চেয়ে আরও বেড়েছে বলে জানিয়েছে অনলাইন ভিত্তিক ইউরোপ এশিয়ার বিখ্যাত কয়েকটি বিশ্ববিদ্যালয়ের চৌকস ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত ফোরামের এক জরিপে। এখনও যারা বিশ্বে মুসলিম নেতৃত্বের জন্য আপোষহীনভাবে ধর্ম, মত, জাতি নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, তাদের জন্য এক অনন্য দিগ্বিজয়ী নেতা হচ্ছেন এরদোয়ান। বুদ্ধিমত্তার সাথে সাথে সমরাস্ত্র, রাজনৈতিক কৌশল ও পরিস্থিতি মূল্যায়নে নতুন নতুন পদক্ষেপ নিতে সিদ্ধহস্ত এই এরদোয়ানের অগ্রসর মানবতাকে ঠেকানোর কেউ নেই যেন। দর্শক, স্বাগত জানাচ্ছি, আমি এস জে রতন। চলুন পুরো বিশ্লেষণে যাবার আগে ফ্রি স্কাই টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসি। বিগত 2019 সালের সেপ্টেম্বরে তুরস্কের সিভাস শহরে ক্ষমতাসীন একে পার্টির এক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান। তুরস্কের পরমাণু অস্ত্র তৈরির বাসনা নিয়ে ওই বক্তব্যে বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন তিনি। তবে তুরস্ক আসলেই পরমাণু অস্ত্র তৈরি করবে কিনা কৌশলগত কারণে সেই বক্তৃতায় তা পরিষ্কার করেননি। এরদোয়ান বলেছিলেন, বেশ কয়েকটি দেশের পারমাণবিক ওয়ারহেড সহ ক্ষেপণাস্ত্র রয়েছে, কিন্তু আমাদের সেটা নেই। আমি এটা মানতে পারছি না। বিশ্বে এমন কোনো উন্নত দেশ নেই যারা এই অস্ত্রের মালিক না। এরদোয়ানের এই বক্তব্যের পর গোটা বিশ্ব পরিষ্কার যে তুরস্ক সুযোগ পেলে পরমাণু অস্ত্র তৈরি করবে। এরদোয়ান পরমাণু অস্ত্রের বাসনা প্রকাশ করলেও দেশটি এই অস্ত্র তৈরি না করতে চুক্তিবদ্ধ। 1980 সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করে তুরস্ক। 1996 সালে বিস্তৃত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তিতেও সই করে দেশটি। চুক্তিতে যে কোনো উদ্দেশ্যে পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়েছে, ফলে তুরস্ক নীতিগতভাবে সেটি করতে পারবে না। তুরস্ককে পরমাণু অস্ত্র তৈরি করতে হলে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে, কিন্তু সেটি করলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের যে ধরনের প্রতিক্রিয়ার মুখে দেশটি পড়বে তা মোকাবেলার সক্ষমতা অর্জনে এরদোয়ান প্রশাসন নিজ দেশে ও বৈশ্বিকভাবেও সমর্থন নেবার চেষ্টা অব্যাহত রেখেছেন, যার প্রমাণ 2018 সালে দেখা গেছে। 2016 সালে এরদোয়ানের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তুরস্কে গ্রেফতার হয়েছিলেন মার্কিন ধর্মযাজক এন্ড্রু ব্রানসন। মার্কিন প্রেসিডেন্ট তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানালেও কর্ণপাত করেননি এরদোয়ান। বিচার শেষে 2018 সালে এন্ড্রু ব্রানসনকে সাজা দেওয়া হয়, ফলে কঠোর অবস্থানে যায় যুক্তরাষ্ট্র। তুরস্কের ইস্পাতসহ কয়েকটি পণ্য যুক্তরাষ্ট্রের প্রবেশে শুল্ক বাড়ানো হয়, বেশ প্রভাব পড়ে তুরস্কের সামগ্রিক অর্থনীতিতে। তবে এরদোয়ানের বুদ্ধিমত্তা ও কৌশলে তা কাটিয়ে উঠতে সক্ষম হয় দেশটি। উত্তেজনা প্রশমনে শেষ পর্যন্ত এন্ড্রু ব্রানসনকে মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। মূলত 2002 সালে একে পার্টি ক্ষমতায় আসা ও 2014 সালে এরদোয়ান প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তুরস্ক উচ্চ বাসনার বাহনে বীরের মতো উঠতে শুরু করে। এরদোয়ানের নানা বক্তব্য, আঞ্চলিক ও বৈশ্বিক নীতি, বিরোধী মত দমনসহ নানা বিষয় বিশ্লেষণ করলে এর বিষয়টি উপলব্ধি করা যায়। এরদোয়ানের মস্তিষ্ক যে তুর্কিদের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করছে তা অনেকটাই পরিষ্কার সবার কাছেই। তুর্কিরা অটোমান সাম্রাজ্যের উত্তরসূরি। ঐতিহাসিকভাবে তুর্কি সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্য ছিল একটি ইসলামী সাম্রাজ্য। প্রথম উসমানের পিতা আরতুগ্রুল গাজী, প্রথম উসমান 1299 সালে সেলজুক সাম্রাজ্য কর্তৃক উত্তর পশ্চিম আনাতোলিয়ার দায়িত্ব পান। তিনি সেলজুক সাম্রাজ্যের প্রতি অনুগত থাকলেও সাম্রাজ্যের ক্রান্তি লগ্নে স্বাধীনতা ঘোষণা করেন এবং ধীরে ধীরে একটি বৃহৎ সালতানাত প্রতিষ্ঠা করেন। পরে প্রথম মুরাদ কর্তৃক বলকান জয়ের মাধ্যমে উসমানীয় সাম্রাজ্য বহু মহাদেশীয় সাম্রাজ্য হয়ে ওঠে এবং খিলাফতের দাবিদার হয়। 1453 সালে সুলতান দ্বিতীয় মুহাম্মদের কনস্টান্টিনোপল জয় করার মাধ্যমে উসমানীয়রা বাইজেন্টাইন সাম্রাজ্য উচ্ছেদ করে। 1526 সালে হাঙ্গেরি জয়ের পর ইউরোপের বলকান অঞ্চল সমূহ নিয়ে বড় রাজ্য প্রতিষ্ঠা লাভ করে। 1600 ও 1700 শতাব্দীতে বিশেষত সুলতান প্রথম সুলাইমানের সময় উসমানীয় সাম্রাজ্য দক্ষিণ পূর্ব ইউরোপ,
উত্তরে রাশিয়া কৃষ্ণ সাগর, পশ্চিম এশিয়া ককেশাস, উত্তর আফ্রিকা ও হর্ন অব আফ্রিকা জুড়ে, মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চল সহ বিস্তৃত একটি শক্তিশালী বহুজাতিক বহুভাষিক সাম্রাজ্য ছিল। 1700 শতাব্দীর শুরুতে সাম্রাজ্যে 36টি প্রদেশ ও বেশ কয়েকটি অনুগত রাজ্য ছিল। এসবের কিছু পরে সাম্রাজ্যের সাথে একীভূত করে নেওয়া হয় এবং বাকিগুলোকে কিছু মাত্রায় স্বায়ত্ত শাসন দেওয়া হয়। উসমানীয় সাম্রাজ্য সুদীর্ঘ 600 বছরেরও বেশি সময় ধরে প্রাচ্য ও পাশ্চাত্যের যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করেছে। দীর্ঘদিনব্যাপী ইউরোপীয়দের তুলনায় সামরিক ক্ষেত্রে পিছিয়ে পড়ে। ধারাবাহিক অবনতির ফলে সাম্রাজ্য ভেঙে পড়ে এবং প্রথম বিশ্বযুদ্ধের পর সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এরপর আনাতোলিয়ায় নতুন প্রজাতন্ত্র হিসেবে আধুনিক তুরস্কের উদ্ভব হয়। বলকান ও মধ্যপ্রাচ্যের সাম্রাজ্যের সাবেক অংশগুলো প্রায় 49টি নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তুরস্কের বর্তমান শাসক এরদোয়ান মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম শাসকদের মতো নয়। তার দল একে পার্টি প্রকাশ্যে ইসলামী দল না হলেও তাদের মূল চরিত্র বা চালিকা শক্তি ইসলামী রাজনীতি। এরদোয়ান ছাত্রজীবন থেকেই এই রাজনীতির অংশ। সুতরাং সৌদি আরব, কাতার ও আমিরাতের শাসকদের মতো ভোগ বিলাস বা সম্পদের প্রাচুর্যে বিভোর থাকার চেয়ে বরং তার কাছে অতীত ঐতিহ্য গুরুত্বপূর্ণ। এরদোয়ান ঠিক সেই পথেই হাঁটছেন, নিজেদের সর্বোচ্চ মেধা কাজে লাগিয়ে সামরিক শক্তিতে এগিয়ে যাচ্ছেন। পরমাণু অস্ত্রের মালিক হওয়ার বাসনা এর একটি অংশ। অন্যদিকে মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও আফ্রিকায় নানাভাবে প্রভাব বিস্তারে জোর চেষ্টা করছেন এরদোয়ান। বর্তমান দুনিয়ার বাস্তবতায় নতুন কোনো অটোমান সাম্রাজ্য গড়া অসম্ভব হলেও হয়তো নতুন সুলতান হওয়া সম্ভব। এরদোয়ান তুরস্ককে মুসলিম বিশ্বের নেতৃত্বে নিয়ে নিজেকে সুলতানের আসনে বসাতে পারেন। 38 কোটি 40 লাখ পাউন্ড খরচ করে হোয়াইট প্যালেস নামে 1000 রুম বিশিষ্ট নতুন প্রেসিডেন্সিয়াল প্যালেস নির্মাণ তার সুলতান হবার পথের উৎকৃষ্ট উদাহরণ। মুসলিম বিশ্বে এখন আর কোনো শাসক নেই যিনি এমন প্রাসাদ থেকে রাজ্য পরিচালনা করছেন। তবে এরদোয়ানকে সুলতানের আসনে দেখতে চাওয়া মুসলিম বিশ্বের সবচেয়ে বড় বাধা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ্ব পরিস্থিতি বদলে যায়। দুনিয়ার কর্তা হয়ে ওঠে 5 মোড়ল বা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, রাশিয়া ও ফ্রান্স। ফলে বিশ্বের বড় বড় সব সিদ্ধান্ত নেন এই দেশগুলো। এখানে তুরস্কের কোনো ভূমিকা রাখার সুযোগ সংকুচিত হয়। ফলে এখানেও পরিবর্তন চান এরদোয়ান। গত বছর জাতিসংঘে আফ্রিকান বিজনেস ফোরামে সেই প্রস্তাব দিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, ওয়ার্ল্ড ইজ গ্রেটার দ্যান ফাইভ। এর আগেও তুরস্ক প্রায় 1 দশক ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পুনর্গঠনের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে। তুরস্ক বিশ্বজুড়ে প্রভাব বিস্তারে এসবের বাইরেও নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। ন্যাটোর সদস্য হয়েও তারা রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে। রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা সহ ভারী অস্ত্র কিনছে। সম্প্রতি রাশিয়ার সঙ্গে গ্যাস লাইনের চুক্তির ফলে এখন রাশিয়া ও ইউরোপের কাছে তুরস্কের কদর বেড়েছে। ফলে ইউরোপের সঙ্গে তুরস্কের দর কষাকষির সুযোগ তৈরি হয়েছে। স্থানীয়ভাবে এরদোয়ান নিজ দেশের সীমানার বাইরে সিরিয়ার একটি বিরাট অঞ্চল নিজেদের প্রশাসনিক রেখায় রেখেছেন। সিরিয়া ছাড়াও লিবিয়া ও কাতারে তুর্কি সেনা রয়েছে। গ্রিসের প্রভাব কমাতে লিবিয়ার সঙ্গে চুক্তি করেছে তুরস্ক। খনিজ সম্পদ আহরণের মাধ্যমে তুরস্ক সাইপ্রাসেও নিজেদের উপস্থিতি নিশ্চিতের ব্যবস্থা নিয়েছে। আফ্রিকায় ইতোমধ্যে নিজেদেরকে বেশ প্রভাবশালী জায়গায় নিয়ে গেছে তুরস্ক। 2008 সালে তুর্কি আফ্রিকা সহযোগিতা সম্মেলন হয়। এতে আফ্রিকার প্রায় 50টি দেশ অংশ নেয়। গত বছর আফ্রিকার দেশগুলোর সঙ্গে তুরস্কের বাণিজ্য বেড়েছে 12%। আফ্রিকায় 2003 সালে তুরস্কের বিনিয়োগ ছিল $100 মিলিয়ন। 2010 সালের পর এরদোয়ান আফ্রিকার প্রায় 30টি দেশ ভ্রমণ করেছেন। এরদোয়ান যুদ্ধবিধ্বস্ত ও দুর্ভিক্ষগ্রস্ত সোমালিয়া ভ্রমণ করেন 2011 সালে। সেখানে সহায়তা দেবার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিতে সামরিক ঘাঁটি স্থাপন করেন এরদোয়ান। এদিকে মুসলিম বিশ্বের নেতৃত্বের আসনে বসতে তুরস্কের ভূমিকা চোখে পড়ার মতো। বিশ্বজুড়ে আলোচিত বিষয়গুলো নিয়ে সরব এরদোয়ান। রোহিঙ্গা সংকট, কাশ্মীর সংকট এবং উইঘুরদের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ তাকে মুসলিম বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে তুলেছে। সম্প্রতি মাহাথির মোহাম্মদের সঙ্গে মালয়েশিয়ায় মুসলিম দেশগুলোর সম্মেলন করেছেন।
এসবের মাধ্যমে তিনি মুসলিম বিশ্বে সৌদির প্রভাব কমানোর চেষ্টা করছেন। ব্যক্তি এরদোয়ান ইতিমধ্যে মুসলিম বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। এরদোয়ানের হোয়াইট প্যালেসকে অটোম্যান প্যালেস বা মুসলিম বিশ্বের প্রথম পরমাণু প্যালেস বানানোর পরিকল্পনা বাস্তবায়নে অহর্নিশ কাজ করে যাচ্ছেন এরদোয়ান। যদিও মুসলিম বিশ্ব সৌদি আর তার বিকল্প কোনো শক্তির উত্থানকে মানবে না, ইসরায়েল প্রভাবিত বলয় সৌদি, মিশর, কুয়েত বা আমিরাতের মতো দেশগুলোর সমর্থন না পেলেও নিজের মেধা আর কৌশল দিয়ে চেষ্টা অব্যাহত রেখেছে এরদোয়ান প্রশাসন। ফলে এরদোয়ানের পরমাণু অস্ত্রের স্বপ্ন বা নব্য সুলতান হবার নিশ্চিত বিষয়টি দেখা এখন সময়ের ব্যাপার মাত্র। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ধৈর্য ধরে যারা পুরো বিশ্লেষণটি দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।